प्रेम जाती दिले पोरे प्रेम आगुन जारों तोरे प्रेम कोईरा से आश करो नी तेल भी शाते शपन जुगे होई से देखा बस तो भी होई नहीं रे मन से हिला जे प्रेम करिया आगुने गल पूरे प्रेमेर पोरा कोई साई पता से जाए मीशे तुलिया मन सुखे दिल बसाइया आस्ते से पतिल खाना आगे गेसी कोया बागिनी तुला तारे दुख दो खवाइलो बागिनी री कासे मनसुर बड़ हुईते लगलो सात बसर जतन बाइरे बयस हुया जाए धीरे धीरे एई सबते आमी बोइला जाई ওইখানে ওই জঙ্গলের পাশে কিছু রাখাল গনে আসে এবার মনসুর যাইয়া রাখাল গনের সাথে খেলাধুলা তো হলে প্রেমের মরা খায় না মাটি চলে তো খায় না চলেতে ভাসিয়া থাকে প্রেমের নমুনা একটি সন্তান মনসুর নামে আল্লাহর ওলি ছিল এবার দেখেন আল্লাহর সঙ্গে মিশিয়া সে গেল রাখাল গনের সাথে খেলে নাম রাখছে জুংলি এই যে মানুষের বাসা জুংলি নামে প্রসার হইল তিনি রাখাল গনের সঙ্গে দু একটা চুক্তি করে নিল মাটি দিয়া একটা টিলা বানাইয়া সে নিল মনসুরের নাম রাখলো একটা জঙ্গলি এই গ্রাম থেকে একদল রাখাল গরু ছাগল নিয়ে আসে রাখাল গনের সঙ্গে মনসুর সুযোগ পাইয়া জঙ্গল থেকে নেমে যে তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে খেলাধুলা করতেছে কিন্তু রাখালের একটা রাজা থাকে সে রাজা কে হবে তখন তারা একটা চুক্তিপত্র করলো যেখানে মাটি দিয়ে একটা ঢিপি বানাবো এই ঢিপিতে সকালবেলা যে ব্যক্তি যে রাখাল আগে এসে দাঁড়াইবো সেদিনকার জন্য সেই রাখাল হবে রাজা সবাই একমত হয়ে গেল উর্দুম্বাগুলি ছাগলের রাখাল ভেড়া রাখাল যারা যেভাবে নিয়ে এসেছিল তারা বিকালবেলা বাড়িতে চলে গেল সকালবেলা আসবে তারা কে কার আগে এসে ঢিপের উপরে দাঁড়ায় গরু নিয়ে এসে সেই হবে রাজা মনসুর থাকে ওই জঙ্গলে আপনাদের যাই কুয়া এই যে জঙ্গল থেকে নাই মাজায়া রে এই যে ফজরের রাতে দাঁড়াইল মাটির ঢিপের উপর যাইয়া জঙ্গলি দাঁড়াইল আহার শেষ সব রাখাল আইসা দেখিল আইসা দেখতেছে এই জঙ্গলি এবার তাই মাটির ঢিপের উপরে আইসে এই তো রাজা হয় রাখাল রাজা হইল গো মনসুর জঙ্গলি নামে প্রকাশ জঙ্গলি নামে প্রকাশ হইল শুনিবেন ব্যাপার সুন্দর সুন্দর খেলাধুলা মনসুর যাই করিয়া আরে একদিন খেলতে খেলতে বাগের বাচ্চা গেল হইয়া
সুন্দর সুন্দর আকালগণের সাথে খেলা করে হঠাৎ করে একদিন মনসুর বলতেছে, ভাই বন্ধুগণ তোমরা আমাকে জঙ্গলি বলে আখ্যায়িত করছো, নাম দিছো, আমি তোমাদের মধ্যে আজকে এমন একটি খেলা দেখাবো যে খেলা কেউ কোনোদিন তোমরা দেখো নাই জীবনে। রাখাল গণে কয়, ঠিক আছে রাখাল রাজা, তুমি সেই খেলাটা দেখাও। সঙ্গে সঙ্গে মঞ্চুর করলো কি, মাটিতে একটা হামাগুড়ি দিয়ে কি জানি মাওলার নামের একটি নাম, গোপন নাম জবানে বললো। বলার সঙ্গে সঙ্গে বাঘের যে বাচ্চা হয় এই বাঘিনীর বাচ্চার মতো বাচ্চা রূপ ধারণ করে নাচানাচি ঝাপাঝাপি এত সুন্দর সুন্দর খেলা করতেছে এই বাঘিনী বাচ্চা বাঘ। মানুষ কি করে বাঘ হয়ে খেলাধুলা করে? রাখাল গুনে এই তামসা দেখে তারা অস্থির হয়ে গেল যে খেলাটা যদি বাড়ির উপরে নেওয়া যাইত। সব রাখাল এইবার ভাই রে জঙ্গলির কয় থেকে এত সুন্দর খেলা করো ভাই, জীবনে দেখি নাই রে তোমার কাছে সেই খেলা, আমরা গেলাম দেখে। যদি তুমি আমাদের গ্রামে যাইতে চাও লইয়া যাইব, আরে যদি আমি তোমাদের লইয়া আমরা যদি তোমাকে লইয়া যাইব আমাদের গ্রামে, ঠিক আছে তাহলে আমরা গ্রামের মহৎ ব্যক্তির কাছে শুনে আপনাকে একদিন দাওয়াত করবো, আপনি আমাদের গ্রামে যে একটু খেলা দেখাবেন, কারণ এরকম খেলাধুলা অনেক হয় কিন্তু এরকম খেলা হয় না যে মানুষ বাঘ হয়। রাখাল গণে ফিরে গেছে, জয়া শরীয়তের একজন কাজী আছে যে কাজী মনসুরকে পুরে ধরে ছাই করছিল, সেই কাজীর কাছে সমস্ত রাখালগণ যে একটা প্রস্তাব দিলেন, কাজী সাহেব এরকম একজন রাখাল আছে ওই রাখালটা নিজেই বাঘ হইতে পারে, আমরা দেখে আসলাম মানুষ থেকে বাঘ হয়ে সুন্দর সুন্দর খেলা দেখায়, তাই খেলাটা আমরা গ্রামে আনতেছি, গ্রামের মানুষ একটু বিনোদন পাওয়ার জন্য আনতে চাই। কাজী বলতেছে, নাউজুবিল্লাহ খেলাধুলা দেখা একদম মুক্র। বাচ্চা বলতেছে, কেন কাজী সাহেব? বাচ্চা মানুষ রাখালগণ একটু খেলাধুলা দেখতেই চাই, এতে কতটুকু ক্ষতি হইতে পারে? আর এছাড়া আমার একটি ছেলে আছে, আমার ছেলের একটি নিমন্ত্রণ আছে, আমার একটা মাত্র ছেলে নাম ফোরাত, এই ছেলের আমি একটু জন্ম দিবস পালন করব, এর জন্য তো অনেক খেলাধুলা আসবে। তার মধ্যে নাই রাখাল গুনেরা ওই ছেলেটাকে দাওয়াত দিল, সে সেই দাওয়াত পালন করে খেলাটা দেখে গেল। কাজী সাহেব আপনি কোনো আপিত্ত করবেন না, আমি বাচ্চায় হুকুম করতেছি, কতটুকু ক্ষতি হবে বাচ্চা কাচ্চা খেলা দেখবে? ঠিক আছে হুকুম দিল আমরে দেখিয়া, সামনের বুধবারের দিন যাবে খেলা হইয়া, সামনের বুধবারের দিনে খেলা দেখাইব আমার মনসুরকে, যাইবার দাওয়াত করিল। আগামী
সামনের বুধবারে আপনি আসবেন, আগামী বুধবারে দাওয়াত পাইলো, আগামী বুধবারের দিন চলে আসলো। বাগিনীকে বলতেছে, মাগো আমি এখন গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, মাগো আমি হয়তো বা তোমার কাছে আসবো না। বাগিনী কে, বাবা আমার যে বাচ্চা জোর হারায় গেছে তার উপায় কি? বলতেছে ওইখানে খেলাধুলা করতেছে, কতজন খেলাধুলা দেখার জন্য কত কিছু নিয়ে আসবে, তাই আমি যদি মাগো তোমার বাচ্চা জোড়াকে দেখি তাহলে আমি তোমার বাচ্চা জোড়াকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করে দিব। ওই বাগিনীর দুটা বাচ্চা শিকারি নিয়ে গেছে, দুধের যন্ত্রণায় মনসুরকে পেয়ে শান্তি পাইছে, তাই মনসুর খেলাধুলা দেখানোর জন্য রওনা করলো। যাইতেই একজন হিন্দু লোক একজন ব্রাহ্মণ হাল বাইতেছে, গরুর দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করার সাথে সাথে